চ্যানেলটি রান্না করে আপনাদের সবাইকে স্বাগত। এই চ্যানেলটিকে পপুলার করার জন্য ভিডিওর নিচে লাল সাবস্ক্রাইবার বোতাম ক্লিক করে দিন আর পাশে থাকা বেল ঘন্টাটি দাবিয়ে দিন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে যায়। খাবারকে মুখরোচক করে তুলতে টক মিষ্টি চাটনির জুড়ি নেই। খুব সহজে বাড়তি ঝামেলা ছাড়াই টমেটোর চাটনি তৈরি করে দেখাচ্ছি। সবাই বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। চলুন তৈরি করার প্রসেসটি দেখে নিই। প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে কিছুটা পরিমাণ তেল দিয়ে দেব। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো একটা তেজপাতা আর এক চামচ কুচি করা রসুন দিয়ে এটা আমি ভালোভাবেই নেড়ে নেব। ভালোভাবে নাড়া হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা। আমি এখানে চারটে শুকনো লঙ্কা ইউজ করছি, এটা আপনাদের পছন্দ মতো ইউজ করতে পারেন। আমি আবারও ভালোভাবে এটাকে ভেজে নিচ্ছি। ভালোভাবে ভাজা হয়ে গেছে, দেখুন রসুনটা হালকা হালকা রং এসছে। এর মধ্যে আমি দিয়ে দেবো একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি, আমি এটাও আবারও ভালোভাবে ভেজে নেব। দেখুন ভালোভাবেই ভাজা হয়ে গেছে। আমি এর মধ্যে দিয়ে দেবো সর্ষে, আপনারা এখানে পাঁচফোড়নও দিতে পারেন। লক্ষ্য রাখতে হবে যেন বেশি ভাজলে হবে না, তাহলে চাটনিটা তিতো হয়ে যেতে পারে, কারণ রসুন দেওয়া আছে। আমি আবারও এটা ভালোভাবে ভেজে নিলাম। আমি এর মধ্যে এবার দিয়ে দেবো এক বাটি টমেটো কুচি, দিয়ে আমি আবারও মশলার সাথে ভালোভাবে এটা মিক্স করে নেব। এর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণটা দিলে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। আমি আবারও এটা ভালো করে মিক্স করে নেব। দেখুন হালকা হালকা নরম হয়ে এসেছে, হালকা হালকা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো জল, আমি এক বাটি জল দিয়ে দেবো। আমি এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। ততক্ষণ করব যতক্ষণ না ঝোলটা শুকিয়ে আসছে। এর মধ্যে আমি এবার অ্যাড করব চিনি। আমি এখানে দু চামচ মতো চিনি ইউজ করছি, এটা আপনাদের স্বাদ মতো করতে পারেন। দেখুন ঝোলটা শুকিয়ে এসেছে, আমার চাটনিটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। দেখুন কত সুন্দর কালার এসেছে। এবার এটা আমাকে পরিবেশন করে দেখাবো। প্লিজ বন্ধুরা ভিডিওটিকে লাইক করে দিন আর ভিডিওর নিচে লাল সাবস্ক্রাইবার বাটনটি ক্লিক করে দিন, বেল ঘন্টাটি দাবিয়ে দিন। পরিবেশনের জন্য পুরোপুরি রেডি। তবে আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে দিন। টেক কেয়ার, বাই বাই।